بشنو حافظ بتوگو يم کے گلتازا نمی ماناد بشنو حافظ بتوگو يم کے گلتازا نمی ماناد اگر ماناد شبی ماناد شبی دیگر نمی ماناد اگر ماند شبه ماند شبه دیگر نمی ماند گلز گلشا جدا گشتا ترو تازا نمی ماند اگر ماند شبه ماند شبه دیگر نمی ماند اگر ماند شبه ماند شبه دیگر نمی ماند حجاب نو عروسا حجاب نو عروسا را در شوهر نمی ماند اگر ماند شبه ماند شبه دیگر نمی ماند اگر ماند شبه ماند شبه دیگر نمی ماند همیشہ عزت مہمان بے کے کھانا نمی ماند همیشہ عزت مہمان بے کے کھانا نمی ماند اگر ماند شبے ماند شبے دیگر نمی ماند اگر ماند شبے ماند شبے دیگر نمی ماند نیجے کی بولتے سے حافظ دنیا تے اسو بیشی دن تھک بنا ابار مٹک تلے جائی با দেখো না পৃথিবীর কোন জিনিস তো স্থায়ী না দেখো না ফুল বেশি দিন তাজা থাকে না ঝরে যায় তোমার এই যৌবনের ফুলও থাকতো না তোমার এই হায়াতের ফুলও থাকতো না এটাও ঝরে পড়বো হঠাৎ করে আল্লাহকে ডরো আল্লাহকে ভয় করো দেখো না একই ঘরে মেজবানের পক্ষ থেকে মেহমানের মেহমান নেওয়াজি এক দুই রাত থাকে আন নামাজ খানরা জামাই যদি ঘর জামাই হয় পরে শেষে আলু ভর্তাও নসিব হয় কদর এক দুই দিন থাকে তিন দিন থাকে না বাসর ঘরের লজ্জা বেশি সময় থাকে না কিছুদিন গেলে নববধূর লজ্জা যেমন শেষ হয়ে যায় দুই চার দিন পরে যেমন করে মেহমানের কদর মেজবানের কাছে নষ্ট হয়ে যায় এটা যেমন স্থায়ী নয় বাগানের ফুল বেশি সময় সুন্দর ফুটে থাকে না এক সময় ঝরে যায় এটা যেমন বাস্তব নিজে শোনো হাফিজ তুমিও কিন্তু এই পৃথিবীতে স্থায়ী নও হঠাৎ করে জয়রা যাইবা ঝরার আগে মরার আগে নিজের উপরে খরা কায়েম করো এত আলেম ওলামারা আসছে যে ওলামাদের উপস্থিতির বরকতে মজলিসটার গুরুত্ব মজলিসের বরকত অনেক ওয়াসিৎ এই মোবারক একটা মজলিসে যে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন আল্লাহ পাকের মেহেরবানি কারোর জীবনে সুন্দর একটা মজলিস যদি থাকে যে একটা ভালো বৈঠকে সে বসেছে ভালো মানুষদের সাথে চলেছে এতটুকু নাজাতের জন্য কোনো ছোট সম্বল নয় যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলে এইটাও নেককারদের সাথে জান্নাত পাওয়ার উসিলা হতে পারে এই জন্য আমরা যারা আসছি আমাদেরকে আল্লাহ যাদেরকে আনছেন ওলামাদের মজলিসে বসাইছেন আল্লাহ তাআলা আলেমদের সাথে যেন আমাদের জান্নাত দান করে আমিন কিছু কথা বরকতের নিয়তে বলা সময়ের কিছু ফেতনা ফাসাদ আছে হাল জামানার একটা গুরুত্বপূর্ণ ফেতনা নাস্তিক্যবাদের ফেতনা নাস্তিক্যবাদের এই ফেতনার কিছু মূল স্লোগান আছে মূল স্লোগানের ভেতরে
আরে না লাগবে না লাগবে না লাগবে না এই যে ডিসটর্ব করে খামা খায় এটা লাগবে না সরি লাগবে না তো নাস্তিকবাদের যে এই ফেতনা যেটা নাস্তিকবাদের ফেতনার কিছু মূল স্লোগান আছে ওদের মূল স্লোগান মূল স্লোগানের ভিতরে ওদের মূল কথার ভিতরে একটা মূল কথা হলো যেটা চোখে দেখি না ওটা মানি না যা দেখা যায় না ওটা মানা যায় না এটা একটা মূল স্লোগান তাদের এই কারণেই কবরের আযাব মানে না কবরের আযাব দেখা যায় না এই কারণে তারা কবরের আযাব মানে না আখিরাত যেহেতু দেখি না হাজির নাই যেটা চোখের সামনে নাই নাস্তিকরা আখিরাত মানে না পুনরুত্থান অনেক দূরের একটা জিনিস যেটা চোখে দেখা যাইতেছে না চর্ম চোখে মানে না ফিরিস্তা মানে না এমন নাস্তিক আছে যারা ফিরিস্তা মানে না ফিরিস্তা আছে না নাই ফিরিস্তারা আপনার আমার সব কিছু কাছে থেকে আল্লাহ পাকের নির্দেশে এগুলো সব দেখতেছে জিন্দগির ছোট্ট একটা নেক আমল করতেছি তো ফিরিস্তা ডাইন কাঁধে ওইটাকে এন্ট্রি দিতেছে জিন্দগির একটা ছোট্ট গুনাহ করতেছি সেটা বাম কাঁধের ফিরিস্তা লিখতেছে আল্লাহ তাআলা বলেছেন কিরামান কাতিবিন দুজন আছে লেখালেখি করতেছে তারা কিন্তু তোমরা যা করো সব জানে ইয়ালামুনা মা তাফআলুন এক সেকেন্ডের জন্য তারা আমাদের থেকে বিচ্ছিন্ন নাস্তিকরা ফিরিস্তা মানে না এই কারণে ইমানে মুফাসসালের ভেতরে ফিরিস্তাদের উপরে ইমান এটা শর্ত যদি ফিরিস্তার উপরে কারোর ইমান না থাকে তাহলে তার ইমান নষ্ট হয়ে যায় বেঈমান হয়ে যায় ছোট্টবেলায় মক্তবের বাচ্চাদেরকে আমাদের মক্তবের ছেলেদেরকে শেখানো হয় আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আল্লাহর পরেই মালাইকার কথা শেখানো হয় যে আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আল্লাহর উপরে ঈমান ফেরেশতার উপরে ঈমান দ্বিতীয় নম্বরেই বলা হয় যে ফেরেশতার উপরে বিশ্বাস আমি ফেরেশতার উপর ফেরেশতা আছে এই ঈমান রাখতেছি বিশ্বাস করতেছি এটা বলতে হয় দিল থেকে বলতে হয় যদি এইখানে কারোর প্রশ্ন হয় বেঈমান হয়ে যায় নাস্তিকরা পুনরুত্থান মানে না আবার যে আমাদেরকে উঠানো হবে আল্লাহর আদালতে দাঁড় করানো হবে আমাদেরকে এটা মানে না কারণ চোখে দেখা যায় না কিন্তু মুমিন যদি কামেল হইতে হয় তাহলে ঈমানের জবরদস্ত একটা শাখ শিআর হলো আখিরাতের উপরে বিশ্বাস আমি আবার আল্লাহর আদালতে আমাকে দাঁড় করানো হবে কে দাঁড় করাইবেন যিনি আমাদেরকে বানাইছেন যিনি আমাদেরকে মাটির নিচে আবার নিতেছেন তিনি আবার মাটির থেকে আমাকে উঠাইবেন মাটির থেকেই তো বানাইছেন এ কারণে মানুষকে যখন কবরে নামানো হয় তখন বলা হয় আই চিরদিনের জন্য দিতেছি না কিছুদিনের জন্য দিতেছি মিনহা খলকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার তোমাদেরকে পুনরায় এখান থেকে
আল্লাহ তাআলা বলছেন যে আমি তোকে এই মাটির থেকে বানাইছি যাইতেছস মাটিতে আবার উড়ামো তোকে এখান থেকে আবার এই ব্যাপারে আল্লাহ পাক কাদের আল্লাহ অক্ষম না সক্ষম তাই বলেন আল্লাহ অক্ষম না সক্ষম মাটিতে যাইতেছি হারায়া যাইতেছি না আবার বাইর করব তিনি কোন কোন ধর্মের বিশ্বাস আছে যে হারায়া যাই খুঁজা হইতো না উড়ায়া ছাই বানায়া দেয় খুঁজা হইতো না মাটির থেকে যিনি বের করতে পারবেন ছাই বানাইলেও তিনি বের করতে পারবেন পূর্বের যুগের এক মুমিনের এরকম একটা দান দাও ছিল হারায়া যাই আমার জন্য আর বাইর করতে না পারে ইমানদার ইমানদার কিন্তু সে নিজেকে লুকানোর চিন্তা মৃত্যুর পূর্ব মুহূর্তে নিজের সন্তানদের ডেকে বলছে সন্তানরা আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়ে পোড়ায়া জ্বালায়া ভস্ম করে দিবা আমার অবশিষ্ট দেহ পুড়ে যে ছাইগুলো হবে এই ছাইগুলোকে আবার দুই ভাগ করবা এক ভাগ ছাই বাতাসে উড়ায়া দিবা আর এক ভাই আর এক ভাগ ছাই পানিতে ভাসায়া দিবা এটা আমি পিতার পক্ষ থেকে ওহে সন্তানেরা তোমাদের জন্য ওসিয়ত বাপের ওসিয়ত মিশকাত শরীফে আছে বাপের ওসিয়ত উড়ায়া ছাই বানাইছে ছাই আকাশে উড়ায়া দিছে পানিতে ভাসায়া দিছে অর্ধে মৃত্যুর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন নাই ফেরেশতারা ও মনে করছে ওর সওয়াল জবাব হইব না পলাইছে লুকাইছে পানিতে লুকাইছে বাতাসে যারা যারা হইরা নিজেকে ছড়াইছে মনে করছে কর প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন এই পানি তোর ভেতরে আমার এক বান্দা লুকাইছে এক জায়গায় করে দেবে পানি তাকে এক জায়গায় করে দিচ্ছে বাতাসকে আদেশ করলেন ওহে বাতাস তোমার ভেতরে আমার এক বান্দা লুকাইছে তারে বাইর করে দাও বাতাস আল্লাহর নির্দেশে এক জায়গায় করে দিচ্ছে এবার যখন প্রশ্ন উত্তর হবে তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে ফেরেশতারা তোরা প্রশ্ন করিস না আমি করি আই বান্দা বল আমার উপরে বিশ্বাসী ইমানদার হইয়া নিজের সাথে এমন আচরণ কেন করলি নিজেরে কেন জ্বালাইলি কেন ভস্ম বানাইলি কেন পানিতে ভাসাইলি কেন বাতাসে নিজের উড়াইলি বল বান্দায় কয় আল্লাহ জানি নিজের জিন্দগির কোনো নেক আমল নাই তুমি জিগাইলে উত্তর দিব কি এজন্য তোমার ভয়ে নিজেকে একটু লুকানোর চেষ্টা করেছিলাম আল্লাহ তাআলা এইটুকু তাকওয়া পছন্দ করে ফেরেশতাদের বলে যে বান্দা আমার ভয়ে নিজের লুকানোর চেষ্টা করেছে এই তাকওয়াটুকু আমি কবুল করে আমি আমার বান্দাটারে মাফ করে দিছি প্রশ্ন করিস না বিনা প্রশ্নে কবর জান্নাতের বাগান এত প্রশ্নের দরকার নাই ওয়াকিআ বলার দ্বারা উদ্দেশ্য হলো যে একটা মানুষ নিজেকে যদি লুকাও ফেলায় আল্লাহ তাআলা কাদেরে মুতলাক আবার তিনি উঠাইবেন নাস্তিক যারা তারা পুনরুত্থান মানে না মুমিন পুনরুত্থান মানবে ওয়াল বাস বাদাল মউত বাসি বাদাল মউত আবার আল্লাহ তাআলা সবাইকে উঠাইব ইয়াকিনের সাথে হৃদয়ের ভেতরে এটা জায়গা দিতে মুমিন আমার পালানোর কোনো রাস্তা নাই আমার রব আমাকে আবার দাঁড় করাইবেন
অথচ এই পুনরুত্থান বা বিচার চোখে দেখতেছি না কিন্তু এর উপরে বিশ্বাস ঈমান এজন্যই বাচ্চাদের ছেলেবেলায় এই নূরানী মাদ্রাসায় আমরা মুখস্থ করাই যখন আসে তো ওগরে মুখস্থ করাই আমানতু বিল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر واليوم الآخر والقدر خيره وشره من الله وشره من الله تعالى والبعث بعد الموت منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم রতন উখরা এটা ঈমান ঈমানের একটা হিস্সা এই কারণেই কোন মুমিনের এক জাররা সময়ের জন্য এই গাফলতের হাল নিজের ভেতরে আনার কোনো সুযোগ নাই যা করিগা মনে যা চায় কি আর হইব না আল্লাহর সামনে খাড়া হইতে হইব এইগুলোর হিসাব দিতে হইব আরে আকিল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হই তুঝে এক দিন ইয়ে মোহ আপনি রব কো দেখানা হই তুঝে এক দিন ইয়ে মোহ আপনি রব কো দেখানা হই ইহা হম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা কুই আগে রওয়ানা হই কুই পিছে রওয়ানা কুই আগে রওয়ানা হই কুই পিছে রওয়ানা হ্যাঁ আসি কিছু সময়ের জন্য এক মুসাফির খানা যামুগা আবার উঠাইব এ কারণে কোনো আকেলের না দুনিয়ার সময়কে নষ্ট করার সুযোগ আছে না এই সময়ের ভেতরে এমন কোন কাম করার সুযোগ আছে যেই কাম করলে আদালতে কিবরিয়ায় মুখ দেখাইতে সরম কারণ দুনিয়ার এই সময়টা হলো মাজরাআতুল আখিরা আখিরাতের ক্ষেতি আখিরাতের আখিরাত চাষাবাদের জন্য আল্লাহ তাআলা হায়াতের নিয়ামত দান আখিরাত কেমনে চাষ করবে আন্দাজে মান্দাজে এই কারণেই দরকার সোহবত এই কারণেই দরকার তরবিয়ত তরবিয়ত নিবে যে এই এই পদ্ধতিতে হায়াতকে আখিরাতের পুঁজি বানাও এমনি এমনি এই তরবিয়তটা যাদের মজবুত ছিল তাদের হায়াতের এক সেকেন্ড সময় নষ্ট হয়নি না তাদের হায়াতে একটা সেকেন্ড গাফলতে কাটছে না কোনো কাজ তাদের ইবাদতের বাইরে গেছে জিন্দেগি বন্দী হয়ে গেছে আর আমাদের জিন্দেগি বরবাদ হয়ে যেতেছে জিন্দেগি বরবাদগি না জিন্দেগি বন্দীগি জিন্দগিটা যেন বরবাদির কারণ না হয় এরকম না জিন্দগি হবে বন্দিগি মালুমাত হবে মামুলাত আর তবিয়ত হবে শরীয়ত আমার তবিয়ত আপনার তবিয়ত স্বভাব যেটা এটা হবে শরীয়ত কুকুর শৃগাল বিড়ালের তবিয়তের মতো তবিয়ত ইনসানের তবিয়ত না ইনসানের তবিয়ত শরীয়ত এইরকম মজলিসগুলোতে আপনারা যেমন আসছেন রশিদ আহমদ বঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মতো বড় মানুষ হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির মজলিসে এরকম যাইতেন তো জিজ্ঞাসা করা হইত কি লেগে যান কি হইছে লাভ কি লাভ আছে শরীয়ত তবিয়ত বন গই জানি তো অনেক মানি না তো
معلومات معمولات بن گئی انور شاہ کشمیری رحمت اللہ علیہ بولتے ہیں جانی ہونے کنتو مانی نا مانار مدد نائی صحبت جائی تو رشید احمد بنگوہیر کسی جائے معلومات معمولات ہوئے گئے اور طبیعت شریعت تی طبیعت ہوئے گئے مانو آزادگیر طبیعت رامار طبیعت نا حضرت بنگوہی بولتے ہیں এই তবিয়ত গঠন হয়েছে সোহবতে যায় আমাদের তো আজাদি আজাদি আমরা মনে করি জান্নাতের নেই পাইতে আছি টেনশনের কি আছে মরম ভুকম খোদা আমাগরে জান্নাত দিব না দিব কা করে ভাষাটা হলো এরকম আমাদের না আসলে কিছু মেহনত দরকার তারপরে হলো জান্নাত আগে মেহনত পরে জান্নাত মেহনত ছাড়া জান্নাত না জান্নাতের জন্য মেহনত করতে হবে হর গফলতিয়ে তেরি হস্তি নহি দেখি জান্নাত ইস পদর সস্তি নহি রাহ গুজর দুনিয়ায়ে বস্তি নহি যায়ে আয়েশো ইশরত ও মস্তি নহি جائے عائش و عشرت و مستی نہیں ہر غفلت یہ تیری ہستی نہیں دیکھے جنت اس قدر سستی نہیں رہ گزر دنیا یہ بستی نہیں جائے عائش و عشرت و مستی نہیں خواجہ عزیز الحسن مزدوب رحمت اللہ علیہ ওনার শের নিজেকে নিজে বলতেছে আমরা তো পরের নসিহত করি খুব সুন্দর কিন্তু নিজের নসিহত করি না এই জগতে যারা নিজকে নসিহত করছে তারা ওলি হয়ে গেছে এ কারণে নসিহতের একটা আদাব হইল ওসিকুম ওয়া নাফসি আমনে করে খালি করতেছি না নিজের ওই সকল আমরাজগুলো নিয়ে আলোচনা করা যা নিজের ভেতরে নিজে খুঁজে পাওয়া আমি সময় নষ্ট করি অনেক তো আপনাদেরকে সময় নষ্ট না করেন নসিহত করতেছি ওসিকুম ওয়া নাফসি আমাকেও নসিহত করতেছি পৃথিবীতে যারাই নিজেকে নসিহত করেছে তারা ওলি হয়েছে পরের নসিহত করার জন্য আমরা পাগল নিজেকে নসিহত করতে তো ইয়ার না মাইক পাইলে ছাড়তে মনে চায় না কথা বলার চান্স পাইলে থামতে মনে চায় না খালি পরেরে বলতে মনে চায় কিন্তু নিজেকে যদি কেউ বলা শুরু করে যে আমি আমাকে নসিহত করতেছি তখন তার অল্প নসিহত ওলি বানায় আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাইহি উনি নিজেকে নিজে নসিহত করছিলেন ওনার জিন্দগির কবি জীবনের মাতলামি পাগলামি সব এক নসিহত দিয়া পাল্টায়া উনি ওলি জীবনের ইবাদতের লজ্জাতের জিন্দগিতে ঢুকে পড়ছেন এক নসিহত দিয়া একদিন নিজেকেই নিজে নসিহত করতেছে বসনু হাফিজ বতু গুয়ম কে গুলতাজা নমি মানাদ বসনু হাফিজ বতু গুয়ম কে গুলতাজা নমি মানাদ আগর মানাদ সবে মানাদ সবে দিগর নমি মানাদ আগর মানাদ সবে মানাদ সবে দিগর নমি মানাদ গুলজ গুলশা জুদা গস্তা তরু তাজা নমি মানাদ আগর মানাদ সবে মানাদ সবে দিগর নমি মানাদ আগর মানাদ সবে মানাদ সবে দিগর নমি মানাদ হিজাবে নও আরু সারা হিজাবে নও আরু সারা দরে শৌহর নমি মানাদ আগর মানাদ সবে মানাদ সবে দিগর নমি মানাদ আগর মানাদ সবে মানাদ সবে দিগর নমি মানাদ হামেশা ইজ্জতে মেহমা বয়কে খানা নমি মানাদ
হামেশা ইজ্জতে মেহমা বয়কে খানা নমি মানাদ আগর মানাদ সবে দিগর নমি মানাদ আগর মানাদ সবে মানাদ সবে দিগর নমি মানাদ নিজে কি বলতেছে এই হাফেজ দুনিয়াতে আসো বেশি দিন থাকবা না আবার মাটির তলে যাইবা দেখো না পৃথিবীর কোন জিনিস তো স্থায়ী না দেখো না ফুল বেশি দিন তাজা থাকে না ঝরে যায় তোমার এই যৌবনের ফুলও থাকতো না তোমার এই হায়াতের ফুলও থাকতো না এটাও ঝরে পড়বো হঠাৎ করে আল্লাহকে ডরো আল্লাহকে ভয় করো দেখো না একই ঘরে মেজবানের পক্ষ থেকে মেহমানের মেহমান নেওয়াজি এক দুই রাত থাকে আন নামাজ খান্ডা জামাই যদি ঘর জামাই হয় পরে শেষে আলু ভর্তাও নসিব কদর এক দুই দিন থাকে তিন দিন থাকে না বাসর ঘরের লজ্জা বেশি সময় থাকে না কিছুদিন গেলে নববধূর লজ্জা যেমন শেষ হয়ে যায় দুই চার দিন পরে যেমন করে মেহমানের কদর মেজবানের কাছে নষ্ট হয়ে যায় এটা যেমন স্থায়ী নয় বাগানের ফুল বেশি সময় সুন্দর ফুটে থাকে না এক সময় ঝরে যায় এটা যেমন বাস্তব নিজে শোনো হাফিজ তুমিও কিন্তু এই পৃথিবীতে স্থায়ী নও হঠাৎ করে জয়রা যাইবা ঝরার আগে মরার আগে নিজের উপরে খরা কায়েম করো নিজের উপরে একটা কঠিনত্ব আনো মরার আগে যদি নিজেকে এত আসান রাখো যে মনে যা চায় তাই করো তাহলে কিন্তু কবরে যায় খরার জিন্দগি পাইবা সেম খাজা আজিজুল হাসান মজজুব নিজেকে নসিহত করতেছে হার গাফলতিয়ে তেরি হস্তি নহি হার গাফলতিয়ে তেরি হস্তি নহি দেখে জান্নাত ইস কদর সস্তি নহি হর গফলতিয়ে তেরি হস্তি নহি দেখে জন্নত ইস কদর সস্তি নহি রহ গুজর দুনিয়ায়ে বস্তি নহি যায়ে আয়েশো ইশরত ও মস্তি নহি যায়ে আয়েশো ইশরত ও মস্তি নহি মুমিনের মস্তি দুনিয়ার জমিনে না মুমিনের মস্তি হলো জান্নাতের ভেতরে মোহতারাম হাজিরিন হায়াতের এই মূল্যবান এই সময়ের কদরদানি কখন আসবে না দেখা জিনিসের উপরে ইমান যখন মজবুত হবে আখেরাত চোখে দেখি না কিন্তু একটা আদালত কায়েম হবে যেদিন আল্লাহ তাআলা কাহার হয়ে বসে যাবে আকাশের সূর্য নিচে নেমে আসবে আল্লাহর আদালতে হার হার বনি আদমকে হিসাবের জন্য খাড়া করা হবে ওই দিন ওই আখেরাতের দিন এইটার উপরে ইমান লাগবে যেইটার উপরে ইমান শিক্ষা দেওয়া হয় না যদি খালি জাগতিক শিক্ষার দ্বারা এই ইমান হইতো তাহলে ডক্টর বড় বড় শিক্ষিতরা নাস্তিক হয়ে যেত না এটা সহবতির দ্বারা এই ইমান অর্জন হয় যে আখেরাতের উপরে পূর্ণ বিশ্বাস কত জিনিসই তো আছে দেখা যায় না তাহলে ওইটা কি মানতে হইব না যেমন আমি আয়াত পড়েছি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে কাফেররা জিজ্ঞাসা করতেছে নবীজির নবুয়ত চেক করেন ইসআলুনাকা আনির রূহ আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছে রূহ কি বলুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর নিজের থেকে দিবেন আল্লাহ উত্তর শিখিয়ে দিতেছেন আল্লাহু আকবার বলেন আল্লাহু
উত্তর শিখায়া দেখে উত্তর শিখায়া দিতেছে কে আপনার কাছে তারা জিজ্ঞাসা করেছে রূহ কি বলে দেন روح মানুষের দেহের ভিতরেই থাকে কিন্তু এটা কোনো অঙ্গের নাম না বলি রূহু মিন আমরি রব্বি এটা আল্লাহর একটা নির্দেশের নাম আল্লাহু আকবার এমন গুরুত্বপূর্ণ রূহ এইটা থাকলে দেহ সচল এইটা ভিতরে না থাকলে দেহ অচল চোখ রূহ নাই অচল কান روح ناي اچل حق پا روح ناي اچل روح وي شكت شالي انگا شاب اچل هار پر ويتا جودي تھاكي تلے پالس چلے پالس چلتے سے تلے لکتر نام تخنو منوشير خطائے تھاك بے অর্থাৎ চোখ অচল হয়ে গেছে চোখে দেখে না কান বন্ধ হয়ে গেছে কানে শুনে না জবান বন্ধ হয়ে গেছে জবান কথা বলে না হাত অচল হয়ে গেছে হাত নড়াচড়া করে না পা অচল হয়ে গেছে পা হাঁটে না জিহ্বা অচল হয়ে গেছে খানা গিলবার পারে না দাঁত অচল হয়ে গেছে কিছু চিবাইতে পারে না মেডিকেল ফেরত সব অঙ্গ সব বাতিল হয়ে গেছে এগুলো অকেজো হয়ে গেছে আর বাঁচবে না তারপরও মানুষ অপেক্ষা করে ভেতর থেকে প্রাণ পাখি নামক বস্তুটা কখন বের হবে এর আগ পর্যন্ত আব্বা আব্বা ডাক বন্ধ করা যাবে না এর আগ পর্যন্ত বাবার ঘর থেকে বাবাকে বের করা যাবে না সেবা শুশ্রূষায় চতুর্দিকে বসে থাকো অঙ্গ নাই কিন্তু রগে কয় বাবার রূহ আছে রূহ যেহেতু আছে কিচ্ছু না থাক তাও আব্বা আছে আর সব ঠিক আছে চোখও সচল হাতও সচল কানও সচল পাও সচল রূহ নাই ওরকম স্বামীর সাথে কোনো বিবি শুয়ে থাকবে না যার রূহ নাই ওরকম বিবির সাথে কোনো স্বামী এক বিছানায় থাকবে না যার রূহ নাই ওরকম সন্তানকে মা কোলে রাখবে না যার রূহ নাই ওরকম মাকে ঘরে রাখবে না সন্তান যে মার রূহ নাই রূহ শেষ মুর্দার এটা একটা অচল নাপাক জিনিসে পরিণত হয়েছে এবার এটাকে মাটির নিচে তাড়াতাড়ি সরাও যত তাড়াতাড়ি পারো এটারে মাটির নিচে ঢুকাও এই গুরুত্বপূর্ণ জিনিসটা দেহের ভিতরে আছে প্রতিটি প্রাণীর ভিতরে আছে কোন জায়গায় আছে নাকে আছে জানা নাই কানে আছে জানা নাই কোন জায়গায় অবস্থান করতেছে এটা হাতে আছে জানা নাই কই আছে এর আকৃতি কেমন জানা নাই পৃথিবীর মেডিকেল সায়েন্স আরো উন্নত হতে হতেও রুহের ঠিকানা কোন জায়গায় তাও বের করতে পারে না রুহ দেখতে কেমন তাও বের করতে পারবে না কারণ এটা কোনো অঙ্গের নাম না কুলির রূহ বিন আমরি রব্বি এটা আল্লাহর একটা নির্দেশের নাম দেহের ভিতরে নির্দেশ আছে দেহ সচল আছে নির্দেশ নাই অচল হয়ে কবরে চলে গেছে দেখা যায় না যদি মানব দেহে আল্লাহর একটা নির্দেশকেই এমন হয় যেটা বিজ্ঞানের সব প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় না যেই প্রযুক্তি দিয়ে রবের একটা নির্দেশ দেখতে পারো না সেই প্রযুক্তি দিয়া রবকে কিভাবে দেখতে চাও মিয়া ওইটা প্রযুক্তি দিয়ে দেখার বিষয় নাকি রব প্রযুক্তি দিয়ে দেখার বিষয় না এ কারণে নাস্তিকরা কয় রব দেখি না রব মানি না কিন্তু ইমানদার কয় তাকে দেখি না কিন্তু তারে মানি তার সৃষ্টির পরতে পরতে পাতায় পাতায় গাঁথনিতে গাঁথনিতে হ্যাঁ ফুটায় ফুটায় রব দেখতে পাই আল্লাহু আকবার পানির কাতরা কাতরা ফুটায় ফুটায় রব দেখতে পাই পাতায় পাতায় আমি আমার রব দেখতে পাই হাওয়ার চলনিতে আমি রব দেখতে পাই সাগরের উত্তাল তরঙ্গে আমি রব দেখতে পাই বৃষ্টির প্রতিটা কাতরায় কাতরায় রবের কুদরত দেখতে পাই রবকে তাই মানতে হয় রব আছে দেখা যায় না কিন্তু আছে उसे माना तो जाता है मगर देखा नहीं जाता उसे माना तो जाता है मगर देखा नहीं जाता
مسلم لن تراني ہے بست دلال قرآنی تاکہ مانتے ہوئے کرن ہمیں سچال تار اشارہ ہے اے سورج اٹھے تار اشارہ ہے اے سورج ڈوبے تار اشارہ ہے پانی پرواہیت ہوئے تار حکمے بتار بوئے جائے تار حکمے سب کچھ تینی کریں যিনি আমার রব তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ করতেছেন সব কিন্তু তাকে দেখা যায় এজন্য হার হার মর্দে মুমিন তার হৃদয়ের ঈমানি শক্তিটাকে মজবুত বানাইতে কিছু বিশ্বাস যা দেখা যায় না চোখ দিয়া সব কিছু দেখা যায় না বিধাই সেগুলো জানা দরকার এ কারণেই আল্লাহর ইলম জাতির কাছে আল্লাহ তাআলা দান করেছেন চর্ম চোখ দিয়ে দেখতে না পারলেও ইলমের জানালা দিয়ে দেখবি কবর রাজা চোখে দেখতে না পারলেও কোরআনের জানালা দিয়ে চেয়ে দেখা ফলায় দিবি আখিরাতের বিচারের দৃশ্য চোখে দেখা না গেলেও কোরআনের জানালা দিয়ে তাকায় দেখতে থাকবি কুরআনের এক একটি আয়াতের এক একটা খিড়কি খুলবি আর আখিরাতের বিচারের এক একটা দৃশ্য দেখবি আল্লাহু আকবার এর দেখতে থাকবি ফেরেশতা দেখা না গেলেও আমার কুরআনের খিড়কি জানালা দিয়ে তাকাবি তো দেখবি যে বাম পাশে বসেও একজন লিখতেছে ডান পাশে বসেও একজন লিখতেছে দেখতে পাবি এ কারণে চর্ম চোখ দিয়েছেন দুনিয়ার পথ চলতে আর ইলমের চোখ দিয়েছেন ওই চর্ম চোখে যে জায়গা দেখা যায় না সে জায়গা দেখে 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 জান্নাতের দরজা পর্যন্ত যায় দাঁড়াইতে ইলমের চোখ দিয়েছেন এই কারণেই শুধু চর্ম চোখ দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না এ কারণে ইলমের চোখ আল্লাহ তাআলা মানুষকে শিখাইছেন শিখা একটা দয়া করছেন এজন্য সূরা রহমান রহমান নাম দিয়ে শুরু করছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আগে বলছেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান তার মানে দেহের মানুষ না সিরাতের মানুষ সিরাতান একটা মানুষকে মানুষ বানাইতে আল্লাহ তাআলা এই চোখ দেওয়ার আগে কোরআনের চোখ দান করেছেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে বান্দাকে এই চোখের আগে ইলমের চোখ দান করেছেন যা দিয়ে বান্দা আল্লাহর কাছে পৌঁছবে চর্ম চোখে দেখা যায় না যে জিনিস ইলমের চোখ দিয়ে তাকায় তাকায় দেখবে দুই চোখ লাগায়া চলবে চর্ম চোখ যেমন ব্যবহার করবে ইলমের চোখ ওইরকম ব্যবহার করবে তো গোমরা হবে না তারাক্তু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহ যদি চোখ দিয়ে তাকায় তাকায় চলতে থাকে তো ইলমের চোখ দিয়ে বান্দা পথ চললে সিরাতে মুস্তাকিম থেকেই বান্দা ছিটকে পড়বে না এ বান্দাটা আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে যাবে যেই বান্দাটা আল্লাহর কাছ পর্যন্ত চলে যাবে আল্লাহ তাকে বলবে এই পর্যন্ত আয়া পড়ছ একদিন নিজের গোপন রাখছি এবার তোর মতো হাকিকতে ইনসানের কাছে আর আমাকে গোপন রাখা চলে না আই দেখ দেখ প্রাণ ভরে দেখ চিরদিন আমারে দেখ এতদিন সৃষ্টি দেখছ সেবার অনন্ত অসীম কাল তুই আমি রবিরে দেখ আমার মুলাকাতে থাক এ কারণে আল্লাহ তাআলা আবার সূরা কাহাফের শেষ ভাগে বলতেছেন আই দেখবার চাও নাকি আমারে দেখবার চাও নাকি হায়াতে দেখো নাই গোপন রাখছি কিন্তু মরার পরে যদি দেখবার চাও কোরআনে হাকিমে তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যদি হায়াত আমরা কামে লাগাই
হায়াতকে যদি আখেরাতের পুঁজি বানাই তাহলে আমাদের মরার টাইমে আল্লাহ আমাদের ডাক দিবেন। তার মানে মৃত্যুর সময় রব বান্দার সাথে এখান থেকেই দেখা শুরু করবেন। ফেরেশতারা আসবে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতারা তারে ডাক দিতে থাকবে, জান্নাত খুলে দেখাইতে থাকবে। ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه وابشروا بالجنه التي كنتم توعدون الله بولتي থাকবেন نحن اولياؤكم نحن اولياؤكم في الدنيا والاخره ولكم فيها ما تشتكي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم يا در تفسير بردگي مفسر رب العلا نزي دخا دیا بول بے آیا آیا تو دن کو پنے سلام آر کو پنے کچھے آئے آمی مزبان تو یمر مہمان কল্পনা যা করবি ইস্তেহা যা হবে তাও আজকের থেকে শুরু আয়া পর। আর অন্যত্র আল্লাহ বলেন ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কিন্তু লান্তারানি বলে বলে আমাকে দেখা যাবে না, কিন্তু হায়াত তাকে যদি খালি ঈমান আর আমলের আলোক রোশনির দ্বারা কেউ সাজায় তাহলে কয় আমি দেখা করব, আমাকে দেখতে পাবা, তার জন্য আমি আর আমার জন্য তুমি। আল্লাহু আকবার বলেন, যে আমারে দেখার উপযুক্ত হইবা তার জন্য আমি আমার জন্য তুমি। এই যে আল্লাহর জন্য আমি আমার জন্য আল্লাহ, এই জিনিসটাকে বাস্তবায়ন খালি আন্দাজে মান্দাজে করলেই হয়, কিছু হুশ হাওয়াজ রাখতে হয়, কোন পথে দৌড় দিলে তারে পাওয়া যায়। আকুলির রহমান ফাসআল বিহি খাবীরা, ঠিকানা যে জানে তাকে জিগায় জিগায় কদম কদম চলতে হয়। তখন হায়াতের প্রতিটি ওয়াক্ত প্রতিটি সেকেন্ড বান্দার কামে লেগে যায়। মহতারাম হাজরিন, অত বলার যোগ্যতাই আমার নাই, আমি দৈহিক ভাবে যেমন কমজোর, এলেম কালামও নাই, জাহালাতে মজবুত, মূর্খতা বেশি। আল্লাহর শুকর আদায় করেন, এখানে গেরোয়া মাদ্রাসা এখন বড় হয়ে গেছে, ইলমের আলো ছড়াবে, নাস্তিকবাদ থেকে জাতিকে হেফাজত করবে, রক্ষা করবে ইলিমের আলো। মুখতাসার সময়ের মুখতাসার কথার খুলাসাতুল কালাম হইল, এই চোখ দিয়া দেখা দেখাই সব সাগর নদ নদী পার হয়ে রব পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। সুতরাং নিজেদেরকে ঢেলে সাজানোর জন্য ইলমে দিনের আলো দরকার। আর ওই ইলমের আলো এটা মাহফুজ থাকবে কেয়ামত পর্যন্ত মাদ্রাসাগুলোতে এবং